সকাল সকাল ছাদে এসে গাছে জল দিয়ে দিয়েছি, দেখলাম কয়েকটা আগাছা হয়েছে। ইন দ্য মর্নিং আই ওয়াটারিং প্ল্যান্ট আই ওয়াজ ওয়াটারিং প্ল্যান্ট আই স দ্যাট উইডস আর গ্রোয়িং ইন দ্য প্ল্যান্টিং পট। কী করবো, সেগুলো পরিষ্কার করতে শুরু করবো, শুরু করলাম। সো আই স্টার্টেড ক্লিনিং দ্য উইডস ফ্রম দ্য প্ল্যান্টিং পট। আগাছা পরিষ্কার করে, ব্যায়াম করে তারপর নিচে চলে আসলাম। আই কাম টু গ্রাউন্ড ফ্লোর আফটার ক্লিনিং উইডস অ্যান্ড এক্সারসাইজ। এসেই আমি একটা অ্যাপ্রন পরে নিলাম। আফটার কামিং আই ওয়্যার মাই অ্যাপ্রন। চায়ের জল বসিয়ে দিলাম। আই টেক ওয়াটার ইন দ্য ইন্ডাকশান ফর টি। অনেক বাসন ধুতে বাকি আছে। দেয়ার আর সো মেনি ডিশেস ফর ক্লিনিং। চায়ের জলটা গরম হয়ে গেছে। দ্য ওয়াটার ফর টি ইজ বয়েলিং। আই গিভ টি লিভস ফর ইন দ্য ওয়াটার। কয়েকটা আলু ধোবো, মানে আলু কাটবো, তাই আলুগুলো ধুয়ে নিলাম। আই ওয়াশিং সাম পোটাটো ফর কাটিং দিস পোটাটো। দেখো এই জলটা কতটা নোংরা। সি দিস ওয়াটার ইজ সো মাচ ডার্টি। আলুগুলো পরিষ্কার করে ধুয়ে নিলাম, দেখো পরিষ্কার হয়ে গেছে। আই ক্লিন দ্য পোটাটো, সি দ্য পোটাটো আর ক্লিনড। এবার চাটা আমি নামিয়ে নিলাম। আই নাও আই টেক টি ইন মাই কাপ। সি আই টেক মাই টি। দেন আই স্টার্টেড কাট দ্য পোটাটো অ্যান্ড লিসেনিং সাম অ্যাফার্মেশন ফ্রম মাই ফোন। চা খেতে খেতে আমি আলু কাটতে শুরু করলাম। প্রথমে আলুগুলো ছিলে নিলাম। ড্রিঙ্কিং টি আই স্টার্টেড কাটিং দ্য পোটাটো। আলুগুলো কেটে ধুয়ে নিয়েছি। আই ওয়াশ দ্য পোটাটো আফটার কাটিং। তারপর চিচিঙ্গা কাটব। আফটার দ্যাট আই উইল কাট চিচিঙ্গা, দ্যাট ইজ স্নেক গর্ড। চিচিঙ্গাগুলো কাটার পর আলুর যে নোংরাগুলো ছিল পরিষ্কার করে নিলাম। আফটার কাটিং স্নেক গর্ড আই ক্লিন দ্য প্লেস। এই ছিল আমার সকালের কাজ। দিজ আর দ্য সাম ওয়ার্ক অ্যাট ইন দ্য মর্নিং। ভিডিও দেখার জন্য থ্যাংক ইউ।